বৃহস্পতিবার বিকালে মন্তেশ্বর ব্লকের মিটিং হলে বিডিও গোবিন্দ দাস, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের উপস্থিতিতে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দপ্তর বণ্টন করা হয়। প্রশাসন সূত্রে জানা গেছে, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির মোট সিট সংখ্যা 39। একটি সিটে পঞ্চায়েত সমিতির ভোটের আগে সিপিআইএম এর প্রার্থী মারা যাওয়ায় ভোট হয় নাই। 38টি পঞ্চায়েত সমিতি সিটে ভোট হয়, তার মধ্যে 37টি পঞ্চায়েত সমিতি সিটে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করে। গত 2 সেপ্টেম্বর মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্যদের দ্বারা স্থায়ী সমিতি গঠন করা হয়। এদিন বিকালে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির মিটিং হলে স্থায়ী সমিতির নির্বাচিত সমস্ত সদস্যদের নিয়ে একটি বৈঠকের মাধ্যমে কর্মাধ্যক্ষ করা হয়। এই বৈঠকের মাধ্যমে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নির্বাচিত হন রাকিবুল শাহ, খাদ্য কর্মাধ্যক্ষ হয় লালন শেখ, বন ও ভূমি কর্মাধ্যক্ষ হয় আতিকুর রহমান শেখ, মৎস্য প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ হয় হিল্লুল বন্ধু, শিক্ষা কর্মাধ্যক্ষ হয় শুভাশিস ভট্টাচার্য, জনস্বাস্থ্য কারিগরি কর্মাধ্যক্ষ হয় হাবিব শেখ, নারী ও শিশু সমাজ কল্যাণের কর্মাধ্যক্ষ হয় চুয়া সোম সহ 9টি সমিতির কর্মাধ্যক্ষ গঠনের মাধ্যমে দপ্তর বণ্টন করা হয়। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, বর্ধমান টুডে। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির যে 9টা দপ্তর, সেই দপ্তরের কর্মাধ্যক্ষ গঠিত হল, সেই সঙ্গে সঙ্গে অর্থ যে দপ্তর, সেই দপ্তরের কর্মাধ্যক্ষ এবং চেয়ারম্যান গঠিত হল। কে কে উপস্থিত ছিলেন? উপস্থিত মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির যে বিভিন্ন দপ্তরের যে উপসমিতি ছিল, সেই উপসমিতির প্রত্যেকটা মেম্বার সকলে উপস্থিত ছিল। সেই সঙ্গে সঙ্গে মন্তেশ্বর ব্লকের বিডিও সাহেব, সিআই সাহেব এবং সভাপতি, সহসভাপতি সকলে উপস্থিত থেকে এই কর্মাধ্যক্ষ গঠিত হল। আগামী দিনে এদের কাজ কী? এদের কাজ, আপনারা জানেন যে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা আমাদের দলের সর্বময়ী কর্তী মমতা ব্যানার্জি বলেছেন যে পদ নয়, সব থেকে ভাইটাল দিক হচ্ছে মানুষের জন্য কাজ করা। সেই মানুষের কাজ করার জন্য পদ একজনকে পেতে হয়, সেটা হচ্ছে একটা আলংকারিক পদ। সেই পদে থেকে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির যে 39 জন মেম্বার আছেন, তার মধ্যে 38 জন মেম্বার হচ্ছে তৃণমূল কংগ্রেস দ্বারা নির্বাচিত। সেই নির্বাচিত সকলে কিন্তু এক একটা দিকে কর্মাধ্যক্ষ, সকলে মিলে একযোগে দিদির যে উন্নয়নযোগ্য, সেই উন্নয়নযোগ্যকে মন্তেশ্বরের সমস্ত জায়গায়, সমস্ত এলাকায় আমরা সমহারে পৌঁছে দিতে বদ্ধপরিকর। যেমন কৃষি এবং কৃষি সেচ এবং সমময় দপ্তরের কর্মাধ্যক্ষ হয়েছেন আতিকুর রহমান শেখ, মৎস্য এবং প্রাণী দপ্তরের কর্মাধ্যক্ষ হয়েছেন হিল্লুল বন্ধু, জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ হয়েছেন হাবিবুর রহমান, শিক্ষা দপ্তরের কর্মাধ্যক্ষ হয়েছেন শুভাশিস মাস্টার, নারী ও শিশু দপ্তরের কর্মাধ্যক্ষ হয়েছেন চোয়া দত্ত সোম, বিদ্যুৎ দপ্তরের কর্মাধ্যক্ষ হয়েছেন আরফত মল্লিক, খাদ্য এবং সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ হয়েছেন লালন শেখ, পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ হয়েছেন এমবি রাকিবুল হক শাহ। আচ্ছা, এই যে এদেরকে মানে সম্পূর্ণ আজকে বডি গঠন হয়ে গেল, পঞ্চায়েত সমিতির সম্পূর্ণ বডি আজকে গঠিত হল সর্বসম্মত।